রহমানুর রহিম দর্শক আজকে আমরা জানবো যে আমাদের অ্যাডডুমিনের যে নাইনটি নাইন রিজনে কি কি অর্গান থাকে এখন এই নাইন রিজন আমরা কীভাবে ভাগ করব সেটা আমাদের আগে জানা দরকার আমরা বলছি যে আমাদের অ্যাডডুমিনকে যদি ভাগ করতে চাই তাহলে আমাদের প্রথমে ভাগ করতে হবে নাইনটি নাইন রিজনে ভাগ করতে হবে তাহলে নাইন রিজনে ভাগ করতে চাইলে আমাদের প্রথমে আমাদের মিথ ক্লাভিকুলার পয়েন্ট বের করতে হবে যেমন এটা যদি চার ইঞ্চি হয় তার অর্ধেক হবে দুই ইঞ্চি এই দুই ইঞ্চি একটা পয়েন্ট আমরা কাটবো এরপর আমরা আসবো যে মিড মিড পয়েন্ট অফ ইঙ্গুইনার লিগামেন্ট অর্থাৎ ইঙ্গুনের লিগামেন্ট একটা পয়েন্ট থাকে অ্যান্টোর স্পাইন আর একটা পয়েন্ট থাকে টিউ টিউবারকেলে এই দুইটার জায়গায় দুইটার এটা দূরত্ব যদি চার ইঞ্চি হয় তাহলে অর্ধেক হবে দুই ইঞ্চি তাহলে এখানে দুই ইঞ্চি আর এখানে দুই ইঞ্চি এই দুই একটা মার্ক করে যদি আমরা একটা দাগ কাটি এটা হবে আমাদের মিড ক্লাবিকুলার পয়েন্ট আর একটা পয়েন্ট আমরা আঁকবো এই জিফার প্রসেস থেকে এক এই একটা হাত নিচে এই বরাবর আমরা আরেকটা পয়েন্ট একটা আড়াআড়ি হরিজেন্টাল একটা লাইন কাটবো যেটাকে আমরা বলি ট্রান্স পাইলটিক প্লেন বলবো আমরা আরেকটা পয়েন্ট কাটবো আমরা আরেকটা লাইন কাটবো ট্রান্স টিউবারকুলার লাইন ট্রান্স লাইন মানে হচ্ছে এই পিউবিক ক্রেজটের একটি উঁচা একটা ইলিভেশন একটা পয়েন্ট থাকে যেটাকে আমরা পিউবিক টিউবারকেল বলি এই পিউবিক কেলে যদি আমরা একটা লাইন টানি সেটা হবে ট্রান্স টিউবারকুলার লাইন তাহলে আমরা দেখলাম যে আমাদের এইটা হচ্ছে আমাদের মেট ক্লাবিকুলার লাইন এইটা হচ্ছে ট্রান্স পাইলোরিক প্লেন আর একটা হচ্ছে ট্রান্স টিউবারকুলার লাইন এটাকে আমরা ধরতেছি ট্রান্স টিউবারকুলার লাইন প্লেনও বলা যায় তাহলে এই নাইন রিজন আমাদের ভাগ করা হইলো সেটা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে এই নাইনটা নয়টা রিজনে আমরা ভাগ করলাম এখন আমরা দেখব যে আমাদের যেই স্টমাক পাকস্থলি সে পাকস্থলী কোন কোন রিজনে থাকে আমরা জানি যে পাকস্থলী রিজনগুলি হচ্ছে পাকস্থলি জানি আমাদের এখানে কি এটা হচ্ছে ইসোফে এটা হচ্ছে আমাদের ইসোফে গ্যাস বাইরে চলে যাচ্ছে ধরো এরকম থাকবে তাহলে এই স্টোমাকটা তাহলে কোথায় ইপি গ্যাস্টিক রিজনে তারপরে লেফট হাইপোকন্ড রিজনে আর হলো আমলিকাল রিজনে এই তিনটা রিজনে বেশিরভাগ থাকে কখনো কখনো এই স্টোমাকটা আমাদের লেফট লাম্বা রিজনে কখনো কখনো চলে আসতে পারে কিন্তু মূলত এই তিনটা রিজনে থাকে আচ্ছা এই রিজনগুলিতে আমাদের কোন অর্গানগুলি থাকে আমাদের একটু এই নামগুলোকে বুঝে নিই আমরা এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম লাইন রাইট লাম্বার রাইট ইনগুইনাল ইপিগ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক হাইপোগ্যাস্ট্রিক এটা লেফট হাইপোকন্ড্রিয়াম লেফট লাম্বার লেফট ইংগুইনাল এই রিজনগুলিতে আমাদের বিভিন্ন আমরা হাত দিলে বিভিন্ন সার্ফেস মার্কিং হিসাবে বিভিন্ন অর্গানগুলি আমরা পাবো দেখা গেলে যে এই রিজন আমরা কি পাবো এই রিজনে পাবো আমরা লিভার এই কোস্টার কোস্ট্রাটিলিজে যদি আমরা দেখি আমাদের লিভারে আমরা আগেও পড়েছিলাম এর আগের ক্লাসে আমরা বলেছি যে লিভারটা আসলে মূলত এরকম থাকে এই সামান্য কিছু এই লেফট হাইপোকন্ড্রিয়াম সামান্য কিছু যায় হ্যাঁ আর মূলত এই এইভাবে থাকে অর্থাৎ এখানে হলো রাইট হাইপোকন্ড্রিয়াম ইপি আর সামান্য অংশ লেফট ইপি লেফট লেফট রিজনে সামান্য একটু অংশ থাকে তো অর্থাৎ এই যে একটা নর্মাল লিভার নর্মাল লিভার আমাদের নর্মাল লিভার কখনোই নর্মাল লিভার কখনোই এই কোস্টাল কার্ডের নিচে নামবে না যখন ডেপ ইন্সপিরেশন আমরা নিব তখন এটা কিছুটা নামলেও বাচ্চাদের ক্ষেত্রে আমরা পাবো বাচ্চাদের নিউবর্ন বেবির ক্ষেত্রে লিভারটা বড় থাকে কিন্তু অ্যাডাল্ট অবস্থায় লিভারটা এই কোস্টাল কার্ডের ভিতরেই থাকে নর্মাল অবস্থা থাকে না কখন আমরা হাতে পাবো যখন কালাজ্বর টাইফয়েড তারপর আরও বিভিন্ন রকম রিজন রোগ যদি থাকে সেক্ষেত্রে আমাদের লিভারটা পাল্পেবল হয় তাহলে আমরা এখানে কী পাবো এখানে লিভার পাবো ইপিগ্যাস্টিক কী পাবো ইপিগাস্টিক এই জিফয়েড পেস্টের কাছে এই জায়গায় যদি পেন হয় তাহলে এখানে অনেকগুলো পেনের একটি সন্নি সম্মিলিত একটা জায়গা হচ্ছে এখানে যেমন আমাদের প্যানক্রিয়াটাইটিস যদি হয় তাও আমরা ইপিগ্যাস্টিক ডিজেন পাবো পেন পাবো কার্ডিয়াক পেনও পাবো এবং গ্যাস্ট্রিক পেনও পাবো লিথিয়াসিস বা কোলেসিস্টাইটিস গলব্লাডারের পাথরের কারণে গল্পের ইনফ্লামেশনের কারণে আমরা তাতে আমরা পাবো এবার আসি যে এই আমলিকাল রিজনে আমরা কী কী পাবো স্মল ইনটেস্টাইন যে আমি আইলিয়াম আমরা পাবো আচ্ছা এই তিন নাম্বারে এখানে আমরা কী পাবো সিকাম অ্যাপেন্ডিক্স এই জায়গায় আমরা কী পাব এই জায়গায় আমরা পাবো কিডনি রাইট কিডনি এবং অ্যাসেন্ডিং কলন আর এই জায়গাতে কী পাব আমরা এই যে লিভার পাবো এবং রাইট ফ্লেক্সর অফ কোলন মানে ধর অ্যাসিনিক কোলন আর ট্রান্সভার্স কোলন এটার মাঝখানে এই যে কোনাটা পাবো এখানে তারপর এই জায়গাটাতে আমরা ইফিগ্যাস্টিক রিজনে আর আর কী পাবো ট্রান্সভার্স কোলন পাবো লেফট হাইপোকনডেম রিজনে কীভাবে পাবো আবার ওই যে ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলনের কোনাটা পাবো এই কোনাটায় এখানে পাবো নিচে দিকে কী হবে ডিসেন্ডিং কলন নামবে আর এখানে কী পাবো আমরা লেফট কিডনি পাবো আর এই জায়গাটা কী পাবো নয় নাম্বারে কী পাবো আমরা সিগ্ময়েট গরম পাবো কি পাবো আমরা সিগময়েট গরম এই হচ্ছে মূলত আমাদের ইস্তোমা আর এই জায়গাগুলিতে আমরা এই জায়গায় কোন কোন জায়গায় কী পাবো এটা আমরা দেখলাম এই জায়গায় আমরা যখন প্র্যাকটিক্যাল আমরা আমরা যখন এই ভিসারাল ম্যানুপুলেশনে যে প্র্যাকটিক্যাল ক্লাস আমরা এখন করবো তখন এই জিনিসগুলো আমরা ক্লিয়ার বুঝতে পারবো আমরা এই ছিল আমাদের মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়া এবার আসো যে আমাদের পরবর্তী আলোচনা বিষয় হচ্ছে আমাদের মেসেন্টারি মেসেন্টারি সম্পর্কে আমার একটা ধারণা নেই ম্যাসিন্টারি কী জিনিস ম্যাসিনটারি হচ্ছে আমাদের টোটাল যে পেটে আমাদের এই পেটের মধ্যে কি থাকে সমস্ত অর্গান স্টমাক লিভার স্প্লিন প্যান্ট্রিয়াস কিডনি এই সমস্ত কিছু কিন্তু একটা পেরিটোনিয়াল ফোল আবৃত ফোল দ্বারা এই যে আমাদের পেট পেটে যদি আমাদের স্কিনের পরে কি পাবা তোমরা সুপারফিশিয়াল ফাঁসা তারপর হবে মাসেল তারপর ডিফাসা তারপর কী পাব পেরিটোনিয়াম পাবা কী পাবা পেরিটোনিয়াম এই পেরিটোনিয়াম এই যে স্কিনের পেটের এই জায়গার পরে যে পেরিটোনিয়াম যে লেয়ারটা পাবা সেটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম আর ভিতরে যেই একটা একটা ভিসারার সাথে যে লেয়ারটা লেগে থাকে সেটা হচ্ছে ভিসারাল পেরিটোনিয়াম এই রুমালটা যদি আমরা ধরি এই স্কিনের পরে এটা হচ্ছে আমাদের প্যারাটাল পেরিটোনিয়াম এখন এই ফোরটা নিচের দিকে ভাস করলাম ভাস করার পর নিচের এই রুমালটা দিয়ে যদি আমি ধরো ধরো লিভারটা আমরা কি এরকম করে যদি আমরা এরকম বাঁধি তাহলে এটা হচ্ছে আমাদের এই এই অংশটাকে আমার বলবো ভিসারাল পেরিটোনিয়াম ঠিক আছে এবার আসো যে খুব লক্ষ্য করো খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি ধরো ধরো এটা এল টু এটা কী রিজন ধরো এল টু ঠিক আছে এল থ্রি এল ফোর আছে ঠিক এই রিজনে এইভাবে এইভাবে একটি নরম একটি লিগামেন্ট একটি ফোল্ড আমাদের কী করছে সমস্ত অর্গান স্মল ইন্টেস্টাইন জেজুনাম এবং আইলিয়ামকে ফোল্ড করে এইভাবে বেঁধে রাখছে এটাকে বলে মেশিনট্রি তাহলে ভিসারাল পেয়েটোনিয়াম কোনটা ধরো স্টোমাককে যেই লেয়ার দ্বারা যে আবরণ দ্বারা ঢেকে রাখছে সেটা হচ্ছে ভিসারাল পেয়েটোনিয়াম আর এই যেই স্মল ইন্টেস্টাইনকে যে যেই একটা ফোল দ্বারা যে ঝুলিয়ে রাখছে সেটা হচ্ছে মেশিনট্রি মেশিনট্রি আরও অনেক ব্যাপক আমি এটা তোমাকে বুঝাইলাম যেমন ধরো আমাদের যেই এখানে আসলে খেয়াল করো ওই জায়গাটাতে যেমন ধরো আমাদের এটা স্টোমাক ঠিক আছে এই স্টোম্সে এখানে ডিডুনাম এটা কি জেজুনাম ঠিক আছে ঠিক আছে আর এগুলি কি আইলিয়াম তাই তো এখন এই প্রত্যেকটা ছোটো ছোটো চিকন চিকন যেই ধরো এটা একটা জেজুনাম এটা কি একটা জেজুনাম খেয়াল করো একটা জেজুনামে রাখলাম আর ঠিক আছে এখন ধরো আর একটা যে যে জন্য আমার আরেকটা একটা পার্টকে আমরা এভাবে ধরলাম ধরো ধরো একটু ধরো করো এটা এক একমাতা ধরো এটা এটা একমাতা ধরো আর এটা ধরো এটা দুই আঙুলে এক একসাথে ধরো ধরো এখানে এটাও ধরো ধরো আবার এইটাকে আমরা কি করলাম আবার এইটাকেও আমরা মনে করো যে একটা ফোল্ডার আটকাইলাম ধরো এটা ধরো আবার এইটাকেও আমরা একটা দ্বারা আটকাইলাম ঠিক আছে এরকম এরকম অনেক ফোল্ড আমরা আটকানোর পরে এটাকে আমি ধুলাইতে দিলাম ধরো এরকম করে ধরলাম আর এটা হলো এটা এরকম ধরে এইটা লাম্বার রিজনে ধরো এই এল টু রিজনে ধরো এই এল টু রিজনে পাঁচ চার তিন দুই এই জায়গাটাতে আমরা কী করলাম আটকেলাম এখন এই যে স্মলিং টেস্টাইল এরকম জ্বলতেছে তাহলে এটা হলো রুট এটা হলো রুট আর এটা হলো ফ্যান এটা হলো তার পরবর্তী অংশ বাইরের অংশ এটা এরকম আছে তাহলে এই যে স্মলিং টেস্ট যে রুট দ্বারা এরকম করে এই এই লেভেল পর্যন্ত আসছে কোন পর্যন্ত রাইট সিকাল রিজনে এটা এরকম করে আসছে আর এই অংশটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ম্যাসেন্টারি এই যে আমার রুমালটা হচ্ছে ম্যাসেন্টারি আর এই ম্যাসেন্টারি এইটা থেকে এটা হচ্ছে রুট এটা হচ্ছে তার অন্য অংশ এটা ফ্যান তার স্প্রেড এরকম করে অংশ ধরো রুট যদি এটা থাকে আর এটা হচ্ছে এরকম ছড়ানো আমার হাতটা হচ্ছে রুট আর এটা হচ্ছে ফ্যান এটা হচ্ছে তোমার বাইরের অংশ তাহলে এই স্মলিং টেস্ট্যানকে এইভাবে ধরে এরকম করে ঝুলিয়ে রাখছে কোনটা যে আমরা আইলিয়াম তাহলে এই যে লম্বা এটা কতটুকু ছয় মিটার ছয় মিটার বলতে ধরো ছয় মিটার তো আমরা জানি যে এক গজ থেকে একটু বড় হচ্ছে একটা এক মিটার এরকম ছয় মিটার এই স্মনিট টেস্টানকে কী করছে নাড়ি ঘুরি এরকম ট্রেনে আমাদের ওই এল টু বরাবর ওই জায়গায় আটকে রাখছে আর এটা কী স্যার মেসেন্ট্রি কী বলতে আমরা মেসেন্ট্রি তাহলে এই মেশিনট্রিগুলো কেন আমরা জানলাম যে আমাদের মেশিনট্রিগুলো যদি টাইট হয়ে যায় মেশিনট্রি অ্যাবনোমালিটির কারণেও মেশিনটি যদি না ধারণা দেয় তাহলে মেশিনটিও কখন রিলিজ করতে হবে ভেসিটাল ম্যানিপুলেশনে তাহলে আমরা এই জন্য মেশিনট্রি সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হইব এর আগে আমাদের লিভার সম্পর্কে ধারণা দেয়লাম স্টোমক সম্পর্কে আমরা কোথায় আছে সেটা ধারণা দিলাম আর কোনটা কোন জায়গায় আছে সেটা আমরা বললাম এখন আসো যে আমাদের যে আলোচ্য বিষয় সেটা কী বলছিলাম আমরা আমাদের আলোচ্য বিষয় কী ছিল ভিসারাল ম্যানিপুলেশন তাই না আচ্ছা আচ্ছা ভিসারাল ম্যানোপুলিশন সম্পর্কে আমরা জানলাম যে ভিসারাল ম্যানোপুলোশন হচ্ছে একটা জেন্টলি একটা মুভমেন্ট কী বলছিলাম আমরা এর আগের বার বল আমরা কী বলছিলাম আলোচনা আমাদের যে জেন্টলি ম্যানুয়াল থেরাপি টু রিলিজ রেস্ট্রিকশন এটা বলছিলাম না আমরা ভিসারাল ম্যানোপুলোশন হচ্ছে যে একটা জেন্টলি ম্যানুয়াল থেরাপি যেটা রেস্ট্রিকশন যেটা ডেভেলপ করছে সেটাকে আমরা ওভারকাম করবো এ তো ছিল আমাদের বক্তব্য আচ্ছা এবার এই যে ভিসারাল ম্যানুপুলেশন আমরা আরেকটু বুঝব বুঝবো যেমন আমরা প্র্যাকটিক্যাল করবো ওইটা বোঝানোর জন্য আমাদের এই জিনিসটা বোঝা দরকার যে আমরা মোবিলাইজেশন কাকে বলতেছি আর ম্যানুপুলেশন কাকে বলি ইন কেস অফ জয়েন্ট জয়েন্টে আমরা কি বলছিলাম জয়েন্টে বলছিলাম যে ধরো আমার হাতটা এই এটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল মুভমেন্ট ফিজিওলজিক্যাল ব্যারিয়ার তারপরে এটা যেমন চান দিলাম এটা হচ্ছে আমার অ্যানোটোমিক্যাল ভেরিয়া তাই তো তাহলে এ ফিজোলজিক্যাল ভেরিয়ার আর অ্যানোটমিক্যাল ভেরিয়ার দুইটা মাঝখানকে আমরা কী বলছি এই যে রেঞ্জ এই রেঞ্জের মধ্যে যে মুভমেন্ট হবে সেটা হচ্ছে ম্যাম মোবিলাইজেশন এটা কী হবে মোবিলাইজেশন তাহলে ম্যানোপোলেশন কি বুঝাইতে চাচ্ছি এই যে এন্ড অফ দ্য এন্ড অব দ্য অ্যানাটমিক্যাল ভেরিয়ার মধ্যে যদি একটা সাডেন খুব হাই ভ্যালুসিটি খুব ভ্যালুসিটি অনেক গতি অনেক বেশি থাকবে অ্যাম্প্লিটিউড থাকবে ছোট্ট অল্প এর মধ্যে সাডেন যদি একটা মুভমেন্ট করি কে করবে প্যাসিভলি করবে থেরাপিস্ট করবে ট্রিটমেন্ট পারপাস হিলিং পারপাস তাহলে এই ঘটনাকে বলছে আমার ম্যানুপলেশন তাই তো মোবিলাইজেশন হবে কার মধ্যে ফিজিওলজিক্যাল মুভমেন্ট ব্যারিয়ার এবং অ্যানাটমিক্যাল ব্যারিয়ারের মধ্যে যে মুভমেন্ট এই স্পেসের মধ্যে করবে মোবিলাইজেশন ম্যানুপোলেশন এন্ড অফ দ্য অ্যানাটমিক্যাল ব্যারিয়ার পর একটা সাডেন খুব অল্প জায়গার মধ্যে একটা মুভমেন্ট সাডেন মুভমেন্ট হবে হাই ভেলোসিটি হবে সেটা হচ্ছে ম্যানুপুলেশন তাহলে আমরা আলোচনা করতেছি ভিসারাল ম্যানুপুলেশন ভিসারাল বলতে কি বোঝায় স্টোমাক লিভার স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন কিডনি মেসেন্ট্রি হ্যাঁ মেসেন্ট্রি নিজে ধরে রাখে তোমার ওমেন্টাম এই যে সমস্ত কিছুর মধ্যে যেই আমরা ম্যানুপুলেশন করতেছি সেটাকে বলতেছি ভিসারাল ম্যানুপুলেশন তাহলে এখানে তো কোনো মুভমেন্ট এক্সারসাইজ মুভমেন্ট তো নাই তাহলে ম্যানুপুলেশন বলতেছি আমরা তাই না তাহলে আমরা জানলাম যে একটা জেন্টলি একটা খুব সফট মোবিলাইজেশন হবে ফিজিওথেরাপি হবে হাতে ম্যানুয়ালি হবে এবং রেস্ট্রিকশনকে ওভারকাম করবে আর ম্যানুপুলিশ কেন বললাম কেন বলতেছে একটু বোঝার চেষ্টা করে এটা আমার ডেফিনেশন এটা বই পুস্তকে পাইনি আমার বক্তব্য হচ্ছে লিভারটা মনে কর এই জায়গায় থাকে কিন্তু ও ওর যে একটা স্পেস আছে সেই স্পেসতে কোনো কারণে সরে গেছে বা ওর অবস্থা নাই কোনো জায়গায় অ্যাডনমন হয়েছে বা যাই হয়েছে সেটাকে আমরা নারাজ মানে মুভমেন্ট করে ম্যানুয়ালি ওটা আগের জায়গায় বা একটা জায়গায় লিফট আপ করলাম এই যে একটা মোবিলাইজ করলাম অ্যান্ড ম্যানুপুলেশন করলাম আরেকটা জায়গায় বসাইলাম যে জায়গা ছিল সেটাকে আমরা ম্যানুপুলেশন বলতেছি একটু বোঝার চেষ্টা করি স্টোমাকে জায়গায় আছে ও জায়গা নাই বা যেরকম থাকা দরকার সেরকম নাই আমরা রেস্ট্রিকশনটাকে মুভমেন্ট করছি রেস্ট্রিকশনটাকে ওভারকাম করছি করার পর ওটা কী করতেছে আমরা আর তার আসল জায়গায় একটু বসাইলাম আর টুপুরে তুলে একটা জায়গায় সেট আপ করলাম যেটা তার থাকার কথা এই যে ম্যানুয়ালি যে টেকনিকটা অ্যাপ্লাই করতেছি এই কারণে এই অর্থে এটাকে ম্যানুপুলেশন বলা হচ্ছে এটা হচ্ছে আমার বক্তব্য এটা বই থেকে বলে নাই তোমাদের আমরা করবো কাজটা আমরা আমি একটু পরেই এটা বোঝার জন্য তোমাদের বললাম এটা আমরা করবো লিফ্ট আপ করবো আমরা আমরা লিভারকে কীভাবে তুলবো সেটা দেখলাম দেখবো স্টোমাকে কীভাবে তুলবো সেটা দেখবো এই জন্যই কথা তোমাদের জানাইলাম ক্লিয়ার না ব্যাপারটা তাহলে ম্যানুপুলেশন কেন বলতেছি ভিসারাল এই কারণে ভিসারাল ম্যানুপুলেশন বলতেছি এখন আমরা আজকে আমরা যেই জিনিসটা আমরা বলছি যে আসলে ভিসারাল ম্যান অনেক ভাস্ট নলেজ ভাস্ট সাবজেক্ট তা আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেশনে আমরা যে কী শিখব সেটা হচ্ছে কনস্টুপিউশন কীভাবে আমরা কী করবো ওভারকাম করবো সেটার থেরাপি আমরা জানবো ম্যান ম্যানকুলেশনে জানবো আমরা দেখব গার্ড গ্যাস্ট্রোসিল ঢুকুর তুলে বারবার বুক যা খায় তাই বুকে উঠে থাকে সেটা ট্রিটমেন্ট জানবো লিভারকে আমরা কী করবো লিফট আপ করব লিভারকে মতো বসাবো সেটা শিখবো স্টোমাকে লিফট আপ করা শেখা শিখবো এবং কনস্টুপিউশনে আমরা কী করব যে কাজটা করবো সেটা শিখব এরপর আমরা শিখব তোমার সিকামকে সিকামের যে ইলুসিক্যাল বাল্ব মানে সিকামের তর অ্যাপেন্ডিক্সের অপারেশনের পর যে ব্যান্ড হয় সেই ব্যান্ডটাকে রিলিজ করা শিখব তারপর স্পনিং টেস্টাইনকে কোন জায়গায় পাঠাবো তা লিফট আপ করে স্পনিং টেস্টাইনের মোবিলাইজেশন শিখব ঠিক আছে এরপরে আমরা শিখবো হলো। তোমার ডায়াফার্মেটিক যেই অ্যাডোমিলা ড্রায় রিলিজ করা শিখব ঠিক আছে আচ্ছা এরপর আমরা শিখবো হলো যে লেজার ওম্যান্টামটি কীভাবে রিলিজ করবো সেটা শিখব এরপর শিখবো আমরা যে গ্যাস্ট্রো ইসুফিজিয়াল জয়েন্ট জাংশন গ্যাস্ট্রো ইসুফিজিয়াল জাংশনকে আমরা যে টাইট থাকে যেটা আমরা রিফ্লেক্সে যেটা কীভাবে ব্যান করে নামাইতে সেটা শিখবো এতগুলি পয়েন্ট আমরা আজকে প্র্যাকটিক্যাল সেশনে শিখবো আমরা খুব মনোযোগ দিয়ে নিচে বোঝার চেষ্টা করবো যাতে আমাদের ভালো করে বোঝা হয় চলো প্র্যাকটিক্যাল সেশনে যাই আচ্ছা আমি যেটা আমাদের কি জি ফয়েড প্রসেস এটা হচ্ছে আমাদের জি ফয়েড প্রসেস জি থেকে আমরা সামান্য একটু নিচে আমরা কি করব সামান্য নিচে একটু জায়গায় আমরা একটু রাইটে গিয়ে আমরা কি করব আমরা হাত দিব ব্যথা লাগলে বলবো হ্যাঁ দেওয়ার পর আমরা এটাকে ধরো এই বা আমার দিয়ে ডান সাপোর্ট দিব যে ডাইরেক্ট ডাউনওয়ার্ড দিয়ে শ্বাস ছাড়ো ছাড়া যখন সে শ্বাস নিবে আমি একটু লুজ করবো যখন শ্বাস ছাড়ে তাহলে আবার পুশ করবো যখন শ্বাস নিল আমি একটু লুজ করলাম যখন সে শ্বাস ছাড়লো আমরা আর একটু ভিতরে আর একটু কী করলাম প্রবেশ এলাম আচ্ছা ধরো তিন সেকেন্ড আমরা ধরে রাখলাম এরপরে আমরা আবার ডাউনলোড দিয়ে আবার একটু ডাউনলোড দিয়ে আবার আমরা ইনফির আমরা একটু পুশ করলাম হাতটা এটা ও ফিল করতেছে আমি ফিল করতে আমরা বুঝতেছ না আবার ডাউনলোড ইনফ্রিউলি তাহলে এই যে ইসোফিজিয়াল যেই জাংশনটা আছে সেই জাংশনটার যে টাইটনেস আছে সেটা আমরা রিলিজ করতেছি তারপরে আবার সে সাত সালল আমি আবার ডাউনলোড করলাম আবার আবার ডাউনলোড অ্যান্ড ইনফ্রিউলি আবার নিলাম এরকম করে করে ধরো আমরা এই এতটুকু জায়গায় কয়েকবার করলাম দুই মিনিট ধরে আমরা এটা করব তিন সেকেন্ড হোড আবার পুশ ডাউনলোড ইন এইভাবে নিয়ে আসলাম আচ্ছা এইবার একটু বুঝো যে এটা হচ্ছে আমাদের ইসোফে গ্যাস হ্যাঁ ধর এই এই হবে আমাদের ধরো পাইলুরিক আনট্রাম এটা হলো পাইলরিক আনট্রাম বা পাইলুরিক ফিশ তাই তো এরফান আচ্ছা এটা হলো আমাদের গ্যাস্ট্রোসিফিজাল রিপ জয়েন্ট এটা এই এটা এটা ধরো এই জায়গায় হবে একটু এই ঠিক আছে এই জয়েন্টটা আমরা এইটাকে এই ব্যান্ডটা ধরো এইটা এখানে একটা বাল্ব আছে এখানে একটা কী আছে বাল্ব আছে এরকম এই বাল্বটা যদি ঠিক মতো ক্লোজ না হয় তাহলে বারবার গ্যাস ওঠে দেখি তুলি না আমরা মনে হয় লবণ পানি খাওয়া যা খাই তাই মনে হয় সব ঝাল টক উপরে দেখে উঠে আসতেছে কেন এইটা মত ক্লোজ হয় না তাহলে এই ব্যানটাকে যদি আমি এইভাবে ধরে ধরে যদি আমি নামাই তাহলে অনেক রিল্যাক্স রিলিজ হবে তাহলে আমরা গ্যাস্ট্রুস ফিজিয়াল জাংশনটাকে আমরা কী করতেছি ব্যানটাকে রিলিজ করতেছি এটা একটা পয়েন্ট এটা একটা ফিজিওথেরাপি আর ভিজার ম্যানপুলেশন একটা দেখাইলাম খেয়াল করো শেষ এবার আসো যে ওমেন্টাম এখানে আমাদের আছে লেজার ওমেন্টাম লেজার ওমেন্টামটা আমরা এই জায়গায় দিয়ে আমরা কি করব আমরা এই জায়গায় পুশ করে পুশ শ্বাস ছেড়ে দেবে আমি আবার টুক ঘুরাবো নিচের দিকে এটা এই জায়গায় থাকবে আবার পুশ আবার টুকু ঘুরাবো লেজার ওমেন্টামকে আমরা কী করতেছি আমরা একটু রিলিজ করতেছি ঠিক আছে গেল যখন শ্বাস ছাড়বে তখন আমি আবার পুশ করবো যখন শ্বাস নেবে আমি হাত রিলিজ করবো ক্লিয়ার দুইটা বিষয় এবার আসো এইটা হচ্ছে অ্যান্টোরিও সুপরিও ইলিয়াক স্পাইন এটা কি এটা হচ্ছে অ্যাবডোমেন এখানে যদি একটা দাগ টানো সেই দাগের মিডেল টু থার্ড লেটারেল ওয়ান থার্ড মিডেল টু থার্ডের জাংশনে আমরা যদি এই জাংশনে যদি আমি হাত রাখি এরকম একদম ডাউনওয়ার্ড তাহলে ওই জায়গাতে ইলিউসিক্যাল একটা বাল্ব আসে অ্যাপেন্ডিক্সের পরে যদি অ্যাপেন্ডিক্স অপারেশনের পরে জায়গায় স্কার তৈরি হয় সেই স্কারকে আমরা কি করব আমরা ডাউনলোড দিব এবং তারপর কি করব আবার একটু ভিতর দিকে একটু মুভ করব কোন জায়গায় ওই জাংশন ডাউনলোড দিয়ে আমরা একটু মুভ করব ওই জায়গার মধ্যে একটু মুভ করব ঠিক আছে যখন সে শ্বাসটা ছাড়বে তখন আমার পুষ করবো ব্যথা পাচ্ছ তুমি আচ্ছা তাহলে ওর বেশি তো ওই পয়েন্টটা দেয় ঠিক আছে তাহলে আমরা ইডিওস্টিক্যাল আমরা দেখলাম এবার আসো যে সিকাম যে সিকামটা কোন জায়গায় ধরো এই সিকামটা এরকম বাল্বটা এই জায়গাটা বাল্ব বাল্বটা কি জানো বাল্বটা হলো এরকম মানে এই যে আমরা যে খাবারটা খেলাম স্টমাক হয়ে নারী ভুরি হয়ে এই খাবারটা এখানে আসবে এখানে এসে ম্যাক্সিমাম সময় আর অ্যাবজর্ব হবে না ও ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে এখানে উপর দিকে উঠবে অ্যাসেন্ডিকের কী এটা অ্যাসেন্ডিং কলম এটা কি এটা আচ্ছা তারপর এটা কি এটা এটা ওই ফ্লেক্সরটা এটা হলো কী টানগের কী টানগসের কী এটা এখানে আমাদের কি এটা ডিসেন্ডিং কলন কী শুরু হয়ে গেল ডিসেন্ডিং কলন শুরু হলো আর এই হচ্ছে এটা হলো এখান থেকে সিগমেন্ট করুন কি তারপরে অ্যানার্স হয়ে পায়খানা যাবে ঠিক আছে এখন এই সিকামও আমাদের কী হয় অনেক সময় ব্যান্ড হয়ে যায় সিকামও ব্যান্ড হয়ে যায় তাহলে আমরা কী করব এই সিকামটাকে আমরা কী করবো আমরা ডাউনলোড করবো করে আমরা সিকামটা কেন ব্যান্ড হবে যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তখন তখন আমরা কী করব আমাদের ধরে আমরা এরকম করে ডিলেটারেলি পুশ করব ঠিক আছে আবার এখানে দিয়ে নরম করো রিল্যাক্স স্বাস্থ ছেড়ে দাও আবার এখানে দিয়ে প্রয়োজন আমরা কি করব আবার একটু আমরা লেটারালি পুশ করব আবার এখানে দিয়ে আমরা কি করব এটা আপয়ার পুশ করব তাহলে এই সিকামটা যদি আমরা এরকম করে পুশ করি তাহলে যদি তোমার সিকাম যদি অপারেশন হয় অ্যাপেন্ডিক্সের অপারেশন এই স্কার টিস্যু তৈরি হয় তাহলে এই স্কার টিস্যুটা কাকে হুল করবে সফট মাসেলকে হুল করবে তো সস মাছটা যখন টাইট হবে তখন কী করবে এই পাটা সহজ ঝিঝি করবে এই পুরো লেগটা ভিঝি রাইট প্লেক বি করবে নর্ম করো ঝিঝি করবে কেন এখানে নার্ভাস আছে টু টু নার্ভাস আছে নার্ভাস লিঙ্ক করা অতএব এই এই জায়গাটা যদি ব্যান্ডটা আমরা যদি রিলিজ করতে না পারি তাহলে রাইট আপার লিম লাইট লোয়ার লিম ভালো হবে না লাইট লোয়ার লিম ঝিঝি করবো অবশ্যই করবে এই জন্য আমরা এটা কী করব এই জিনিসটা আমরা কাজ করবো ঠিক আছে আচ্ছা এবার আসো চলো শোনাচ্ছি কিনা দাও থেকে আমরা কি অ্যাসিন্ডিং করলো কী করবো আমরা অ্যাসিডিন করে এখানে না কিন্তু অ্যাসিডিন করে আমি যে জায়গা এই জায়গায় কিন্তু অ্যাসিডিন করো যে জায়গায় আমি হাত দিচ্ছি এই জায়গা থেকে ধরে আমরা কি করবো আমরা এই তোর প্যান্টের বেডটা একটু বেডটা খুব লুজ করে রাখো অ্যাসিনি কোলন বরাবর কি করবো আমরা আপওয়ার্ড পুশ করবো এটা আমরা পড়তে স্টিমুলেশন কোলন স্টিমুলেশন কি করতেছি আমরা এক টানে উঠাই আমরা লেগ ফ্লেকজোর থেকে আমরা কি করব আমরা ট্রান্সভার্স কোনো পর্যন্ত দিয়ে দিই ঠিক আছে আবার সার্চের দ্বারা রিল্যাক্স থাকো আমরা এরকম করে ধরে 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 আমরা কি করবো আমরা ধরে 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 আমরা এদিকে দিয়ে দিব তাহলে এই রাইট যে ফ্লেক্সর আছে অ্যাসিনিক্লোন এবং টান ফ্লেক্সর এই ফ্লেক্সরটার মতো আমরা উঠাই দিব এরপর আমরা এই জায়গা টানবো যে কি করবো আমরা এই জায়গা টেনে দেবো কি করব আমরা এখান থেকে ধরে টানভ্রাস কলন দিয়ে আমরা কী করবো আমরা এখান থেকে নিয়ে আমরা এটা নামাই দিব ঠিক আছে আবার এখান থেকে নিয়ে আমরা কী করব আবার এটা অনেকবার আমরা বেশ একবার দেবেন না খুব সফটলি মাথা ঠান্ডা করে পেশেন্ট রিল্যাক্স করে এই সময় পেশেন্টের মোবাইলের টিপিনা টিপি না করে মোবাইল হাত ওর পছন্দ রিল্যাক্স করবে রুগীর ঘুরে যাবাদের খুব সফটলি করতে হবে এই সময় রুগীর কোনো মোবাইল দিবা না কোনো গান গান করতে শোনা পুরো পেশেন্টের জন্য পুরো ব্রেন যেন কনসেন্ট্রেশন এখানে থাকে কারণ যখনই এই জিনিসগুলো আসবে তখন পেশেন্টের ব্রেন থেকে অপিওট নিঃসরণ হবে অপিওট নিঃসরণ পেন করে যাবে রিল্যাক্স হবে ব্রেন বলছিল আমার এক এক ক্লাসে ব্রেন সমস্ত কিছু কন্ট্রোল করে ব্রেন এই পেনের অনুভূতিকে এখানে না এখানে ওখানে টাইটনেসকে এখানে না এখানে টাইট এখানে কিন্তু তার ফিলিংস কোথায় ব্রেন ওকে তাহলে আমরা এটা শিখলাম ঠিক আছে এবার আসো স্মলিং টেস্ট আমরা উপর থেকে তুলতে চাই ঠিক আছে এখন আমরা কি করব ধর আমরা এই স্মলিং টেস্ট কে আমরা উপর দিকে তুলছি কি করতে এটা হালকা করে ডাউনওয়ার্ড পুশ তারপর কি করব আমি উপর দিকে তুলব এই সময় আমার বডির পশ্চারটা গুরুত্বপূর্ণ যাতে আমি পুরো ফোর্স পাই শক্তি পাই তাহলে ডাউনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড ঠিক আছে তিন সেকেন্ড ধরে রাখো এরকম দুই মিনিট করে করবা আচ্ছা এটাকে হলো এইটা আর সিগমেন্ট কলন যদি হয় সিগমেন্ট কলন এটা কিন্তু আমি কি বলছি স্মল ইন্টারেস্ট বললাম আর কি কলন এখান থেকে নিয়ে এ সোল্ডার দিকে দিয়ে এদিকে এই শোল্ডারের ডিরেকশন ঠিক আছে এদিকে দিয়ে লিভারকে আমরা কী করব লিফট আপ করব লিভারকে আমরা কী করবো লিফ্ট করব লিভারি আপ করতে চাইলে আমাদের এই নাইন কোস্টার কাটি যে এমন এই দুইটা আঙ্গুল কোন দুটা আঙ্গুল এই দুইটা আঙ্গুল ঠিক আছে এটা একবার প্রথমে আমরা কি করব প্রথম আমরা সাইড লাইনে করবো তারপর আমরা বসায়ও করব দুইভাবে করা যায় হ্যাঁ এনে একটা ছোট্ট একটা বালি দরে তুমি কমফোর্ট থাকো এই যে লাইন আমলিকাল রিজনে থাকবে হাত ঠিক আছে আমদি নাবির উপরে আর কি এই জায়গাটা মিড লাইনে এই জায়গায় দিয়ে আমি কী করবো আমি ঠিক উপরে নিয়ে আসলাম নাইন কোস্টার কাটি হ্যাঁ এখন রিপসে কিন্তু আমি হাত দিলাম না আমি হাত ভিতরে ঢুকাই দিলাম তুমি শ্বাস ছাড়ো আবার শ্বাস নাও আবার ছাড়ো আবার শ্বাস নাও আবার ছাড়ো শ্বাস নাও আবার এখন আমি এই বরাবতের দিকে উঠাবো কোন দিকে উঠাবো আমি এদিকে আপ করবো খেয়াল করো এদিকে না এদিকে এই রিজনে তাহলে কোথায় ধরলাম মিড লাইনের নাবির উপরে ধরলাম ধরলাম চিকন হাটটা উঠে আসলাম আসতে আসতে সুইং করে নাইন কোসটা কাটিয়ে দেয়ের ভিতরে হাটটা ঢুকাইলাম হ্যাঁ পরে আমরা যখন ওর ছাড়বে সার আচ্ছা এখন প্রথম প্রথম জায়গাটা আমরা কী করলাম প্রথমে আমরা ওর লিভারটা শাসটা কতটুকু ঘুলো তা দেখলাম পরের বার আরেক টু উঠাইলাম বুঝতে পারছো হাতটা আট লিভারটা আটু উঠাইলাম পরের বার আর একটু উঠাইলাম তৃতীয়বারে তিনবারে বেশি না তৃতীয়বারে যথেষ্ট পরিমাণ উঠাই দিলাম একবারে একটু হাক্কা সারের মোমুখে ওপর উঠাই দিলাম লিফ্ট আপ লিভার থেকে লিফ্ট আপ করলাম এই সময় ওর পেটটা তো টাইট যথেষ্ট টাইট আছে ওর পেট এই জন্য ফ্লেক্সিবল না ও আসলে ওর ওর ভিসার ভালো দরকার ওর পেটটা ভালো ভিসার দরকার ভিসারা ঠিকঠাক নাই ঠিক আছে তাহলে এটা কী কীলাম আমরা কি উঠেলাম আমরা এটা লিভারের লিফ্ট আপ করলাম সুপার লাইনে এবার এই পাশে লাইন এবার কি মিডলাইন সার সের দাও কমফুট হওয়ার পাখ আছে নাও রিল্যাক্স থাকো নাইন কোস্টাকা সার ছেড়ে দাও এবার হাতটা পুশ করলাম সার ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কোন বারবার উঠতেছে ওদিকে উঠতেছে আমরা নাইন ছেড়ে দাও বুঝতে পারছি তাহলে স্টোমাকটা কিন্তু টু দ্য পয়েন্টে হবেও না কেননা কারণ স্টোমাকটা ভ্যারিয়েশন হয় ওর খাবারের সাথে ওর অবস্থান ওর শেপটাও চেঞ্জ হয় বাট লিভার কিন্তু শেপ চেঞ্জ হয় না আজকে স্টমাকটা এই লেভেলের আছে ধরো যারা এই খাওয়া যারা সেই মোটা সোটা মানুষ তাদের লিভারটা কিন্তু একটা আপেলের মতো হয়ে যাচ্ছে চিত্র চিত্রে যেরকম লিভার স্টমাক দেখতেছো তোমার আমার আমার স্টোমাক একরকম তোমার মোটা আর এক রকম খাবারের সাথে আমার হয়ে যায় আচ্ছা এবার আসো বসো হ্যাঁ দিতে পারো সেটা নেই এই তো শ্বাস ছেড়ে দাও রিফ্লেকশন হবে একটু হ্যাঁ চারো শ্বাস নাও উপরের দিকে একদম আপওয়ার্ড ঠিক আছে আবার স্টমাকও তাই ঠিক আছে নন কুষ্ঠ আমাদের শাকিক কিন্তু ভালো বুঝতেছে তোমরা কিন্তু সব ভাষা ভাষা ও কিন্তু বুঝতেছে অরে অরে তোমার প্র্যাকটিস করাইবা ঠিক আছে আর কি রইল

এই তো সোটাই যেয়ে বললাম তোমার এই যে ডায়াফার্ম স্টোফিক গ্যাসটা যদি আমরা স্টোমাক যদি করো স্টোমাক যদি করো তাহলে স্টোমাক ইরিটেশন হবে না ওই যে দেখাইলাম কনস্টুমেশনের জন্য ঠিক আছে স্টোমুলেশন আর এই যে দেখাইলাম হ্যাঁ এটা করলেই এসে যাবে এটা করলে মোটামুটি আসবে আচ্ছা আরেকটা হলো তোমার এই যখন স্টোমাকটা ইরিটেশন হবে না তখন ফ্রেনিক নার্ভ তাই না এরফান যখন স্টোমাক ইরিটেশন হবে না তখন ডায়ফার্ম ইরিটেশন হবে না ইরিটেশন না হলে সি ফাইভ ইরিটেশন হবে না সি যদি ইরিটেশন না হয় তাহলে এই স্ক্যাপুলার মাস ইরিটেশন হবে না স্ক্যাপুলার মাস রিডেশন শোল্ডার হবে না প্রজন শোল্ডার হবে না ক্লিয়ার না অনুরভাবে তাই লিভার ইরিটেশন না হলে রাইট ইরিটেশন হবে না রাইট ডায়াফার্ম ইরিটেশন না হলে রাইট শোল্ডার ইরিটেশন হবে না ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ দুইটাই করবো আমরা পা ওদিকে ঝুলাই বসো ওদিকে বসো একটু ওদিকে পা ঝুলাই বসো একটা হলে একটা যে মোবিলাইজেশন দেখাইছিলাম কী দেখাইছিলাম আরেকবার দেখাই দিয়েছি আজকে আর একবার সেটা হচ্ছে যে যদি আমরা এটা করি হ্যাঁ মাথা নিচে করো তাহলে এটা কী হবে এদিকে করলে কী হবে এটা লিভার না এটা তাই তো এই সময় আমার এই আলনা বর্ডার দিয়ে আমি একটু প্রেশার দিয়ে ভিতর ঢুকানোর চেষ্টা করব করো আর পা যদি করি মাথা নিচা করো মাথা নিচা করো